ইয়াত সিজ করা হয়েছে হরিয়া 20 কোটি টাকার ট্যাবলেট আরক্ষীয়ে জব্দ করেছে ফলে পরবর্তী খবর অনির্দিষ্ট কাললৈ বন্ধ উত্তর পূবর হাত রন্ধন গ্যাস প্রকল্পর পরিবহন সেবা সোমবারের পর অনির্দিষ্ট কাললৈ বন্ধ থাকিব সেবা উত্তর পূব প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনের কেবা দফিয়া দাবির সমর্থনত ধর্মঘটের ঘোষণা করেছে আইওসিএল কর্তৃপক্ষই থলুয়া ট্রান্সপোর্টার সকলক বঞ্চনা করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে বটলিং প্লান্টর সম্পূর্ণ পরিবহন সেবা বা যুগনিয়ার সকলে করিব অসহযোগ আর তেওঁলোকৰ এই অসহযোগিতার ফলত সম্ভবত গ্রাহকে কিছু অসুবিধার সম্মুখীন হবলগিয়া পড়িব পুনর্বার জানাম এই মুহূর্তের আন একটা গুরুত্বপূর্ণ খবর অনির্দিষ্ট কাললে বন্ধ হয়ে থাকিব উত্তর পূবর সাতটাকৈ রন্ধন গ্যাস প্রকল্পর পরিবহন সেবা আর সোমবারের পর অনির্দিষ্ট কাললে বন্ধ হয়ে থাকিব সেবা উত্তর পূব প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনে কেবা দফিয়া দাবির সমর্থনত ধর্মঘট কার্যসূচী ঘোষণা করেছে আর আইওসিএল কর্তৃপক্ষ থলুয়া ট্রান্সপোর্টার সকলক বঞ্চনা করার অভিযোগ উত্থাপন হয়েছে বটলিং প্লান্টর সম্পূর্ণ পরিবহন সেবা যুগনিয়ার সকলে করিব তেওঁলোকে অসহযোগ এই ন আমি নর্থ ইস্ট প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনের ফলের বহুদিনের প্রায় 2018 সনের আমি আবেদন নিবেদন করে আছো আমার যুম দাবি আছে সেই দাবি সমূহ সমাধানার্থে ইন্ডিয়ান অয়েলের তরফের যাক উদ্যোগ আমার ক্ষেত্রে লওয়া দেখা গৈছে সেই উদ্যোগ সমূহ সম্পূর্ণ আমার পরিপন্থী সিদ্ধান্ত সমূহ গ্রহণ করেছে গতি এইবার এই বন্ধর যোগেদি আমি আমার যাইনমিক মুখ্যমন্ত্রী আমি নির্বাচিত করে থৈছো তেওঁৰ যোগেদি উক্ত সমস্যাটো আহু সমাধানৰ এটা সূত্র ওলাব বুলি পেলাই খুব আমি আশাবাদী হর ঘর তিরঙ্গা কার্যসূচীর অংশস্বরূপে কেন্দ্রীয় সরকারে সংশোধনের সিদ্ধান্ত লৈছে রাষ্ট্রীয় পতাকা উত্তোলনের নিয়মাবলী এতিয়াৰে পৰা দিনে নিশায় উৰুৱাব পাৰিব জাতীয় পতাকা আৰু পূৰ্বে খাদি কাপোৰৰ পতাকাৰ পৰিৱৰ্তে পলিষ্টাৰ বা মেচিনত নির্মিত কাপোৰৰ পতাকা উত্তোলনৰ বাবেও অনুমতি প্ৰদান কৰিছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে আগষ্টৰ 13 তাৰিখৰ পৰা 15 তাৰিখলৈ সরকারে উদযাপন কৰিব হর ঘর তিরঙ্গা কার্যসূচী আজাদী কা অমৃত মহোৎসৱৰ অধীনত সরকারে পালন কৰিব হর ঘর তিরঙ্গা কার্যসূচী পুনৰবাৰ জনাম কিছু সাল সলনি ঘটোৱা হর ঘর তিরঙ্গা কার্যসূচী অংশস্বরূপে যাতে হর ঘর তিরঙ্গা কার্যসূচী 13 তারিখের পর 15 তারিখে আজাদী কা অমৃত মহোৎসবর অংশস্বরূপে এই বিশেষ কার্যসূচী লওয়া হয়েছে হাতত তিরঙ্গা পতাকা উড়ার আর তার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে কিছু সংশোধনের সিদ্ধান্ত লৈছে ফ্ল্যাগ কোডর আর রাষ্ট্র পতাকা উত্তোলনের নিয়মাবলীর ক্ষেত্রে কিছু সংশোধন অনা হয়েছে সাল সলনি ঘটোয়া হয়েছে আর সেই অনুসরে এতিয়ার দিনে নিশায় উড়াব পাৰিব জাতীয় পতাকা পূর্বর খাদি কাপড়ের পতাকার পরিবর্তে পলিষ্টার আর মেশিনত নির্মিত কাপড়ের পতাকা উত্তোলনের বাবে অনুমতি প্রদান করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে উদ্বিগ্নতার বাতরি মাংকিপক্সক লো সতর্কবাণী জারি করেছে ডাব্লিউ এইচ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সতর্কবাণী দিছে মাংকিপক্সক লো মাংকিপক্স বিভিন্ন দেশত বিয়পি পড়েছে দেখে দেখে বিয়পি পড়েছে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে ডাব্লিউ এইচ ও এই মাংকিপক্সক আর ডাব্লিউ এইচ ওর মুরব্বী ডক্টর টেড্রস আধানোমার এই ঘোষণা আর বিশ্বের প্রায় 70 দেশত এতালেক মাংকিপক্স পয়া গেছে বিভিন্ন জনাক্রান্ত হয়েছে মাংকিপক্সত চিকিৎসা চলিছে আর ভারতত এই মুহূর্তলেক তিনগুলো লোক মাংকিপক্সত আক্রান্ত হয়েছে অবশ্যই ভ্রমণ বৃত্তান্ত আছে কেবল কেরালাতে তিনজন লোক মাংকিপক্সত আক্রান্ত হয়েছে ইয়ারে বাহিরের আছে আর এই ধরনের মাংকিপক্সত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা গোটে বিশ্বজুড়ি বাড়িছে চিন্তার কারণ হয়ে পড়েছে আর সেই অনুসরে ডাব্লিউ এইচ ওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মাংকিপক্সক লো সতর্কবাণী জারি করেছে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে মাংকিপক্সক বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশিপত ইতিহাস রচিলে নীরজ চোপড়াই টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী নীরজে লাভ করলে রূপর পদক আমেরিকার ইউজিনত অনুষ্ঠিত খেলত 88.13 মিটার দূরত্ব নীরজে জ্যাভলিন নিক্ষেপ করে ইতিহাস রচনা করেছে উল্লেখযোগ্য যে বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশিপত রূপর পদক জয় করা প্রথমগী পুরুষ হিসাবে ইয়ারে সহ পরিগণিত হল টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী নীরজ চোপড়া আর বর্তমান ইতিমধ্যে যেহেতু বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশিপর মহিলার লং জাম্পত অঞ্জুবাবী জর্জে লাভ করেছে পদক স্টকহোমর ডায়মন্ড লীগত 89.94 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে নীরজে আগবাইছিল নিজের শ্রেষ্ঠ প্রদর্শন আর ইউজিনের বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশিপত নীরজে 90 মিটার দূরত্ব জ্যাভলিন নিক্ষেপ করব বলে আশা করেছিল অবশ্যই ভারতীয় ক্রীড়া অনুরাগীয়ে কিন্তু সেই আশা দেশবাসীর পূরণ নহল যদিও বা কিন্তু রূপর পদক আজরি আনিছে নীরজ চোপড়াই সবই কো নমস্তে কাফি আচ্ছা লাগ রা আজ সিলভার জিতা দেশ কে লিয়ে
अभी अगले साल फिर हमारी वर्ल्ड चैंपियनशिप की कोशिश करेंगे कि वहाँ पे इससे बेटर करें। और बहुत बहुत थैंक यू करता हूँ साई का, टॉप्स का, फेडरेशन का, हमारी गवर्नमेंट का जिन्होंने मुझे इतना सपोर्ट किया और कोच दिया है, फॉरेन कोच है और बाहर ट्रेनिंग के लिए भेजा है और जिससे मैं हर कंपटीशन खेल सकता हूँ बाहर के जो इंटरनेशनल कंपटीशन होते हैं। और आशा करता हूँ कि ऐसे ही हर स्पोर्ट्स में हमको सपोर्ट मिलता रहेगा और हमारा देश है जो और तरक्की करेगा स्पोर्ट्स में। थैंक यू सो मच। প্রতিবাদৰ মাজতে দেওবাৰৰ পৰা আৰম্ভ হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ অগ্নিবীৰ আঁচনিৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া। আজি অনুষ্ঠিত হৈছে অগ্নিবীৰ আঁচনিৰ অধীনৰ বায়ুসেনাৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া। এডমিট কাৰ্ড সংগ্ৰহ কৰা সহ যুৱকে বহিছে অগ্নিবীৰৰ প্ৰথমটো নিযুক্তি পৰীক্ষাত। পুৱাৰে পৰা পৰীক্ষা কেন্দ্ৰত শাৰী পাতিছে পৰীক্ষাৰ্থীসকলে। পৰীক্ষাৰ্থীসকলৰ ভিৰ দেখা গৈছে। যিধৰণে আচলতে প্ৰতিক্ৰিয়া হৈছিল, যিধৰণে প্ৰতিবাদ হৈছিল, প্ৰতিবাদত বিভিন্ন ঠাই ৰাজহুৱা সম্পত্তি যিধৰণে নষ্ট হৈছিল, তাৰ মাজতে প্ৰতিবাদৰ মাজতে দেওবাৰৰ পৰা আৰম্ভ হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ অগ্নিবীৰ আঁচনিৰ নিযুক্তি। আৰু বিভিন্নজন দীঘলীয়া শাৰী অগ্নিবীৰৰ চাকৰি এটা পাবলৈ বিভিন্নজনৰ দীঘলীয়া শাৰী পতা তেওঁলোকে দেখা গৈছে। আৰু আজি চাকৰি প্ৰত্যাশীসকলে তেওঁলোকে বা অগ্নিবীৰৰ এই পদৰ প্ৰত্যাশীসকলে আজি অনুষ্ঠিত হোৱা অগ্নিবীৰ আঁচনিৰ অধীনৰ বায়ুসেনাৰ নিযুক্তি প্ৰক্ৰিয়াত ভাগ ল'বলৈ, পৰীক্ষাত বহিবলৈ এডমিট কাৰ্ড সংগ্ৰহ কৰা সহ যুৱকে তেওঁলোকে প্ৰথমটো নিযুক্তি পৰীক্ষাত বহিছে। আৰু পুৱাৰে পৰা পৰীক্ষা কেন্দ্ৰসমূহত দেখা গৈছিল দীঘলীয়া শাৰী। অগ্নিবীৰ বায়ু কি পৰীক্ষা कैसा लग रहा है कि विवादों के बाद आपको परीक्षा देने आए? अच्छा लग रहा है जी, पेपर दे तैयारी से आएंगे, देख जाएंगे पेपर। बढ़िया। कहाँ से आए? हम प्रतापगढ़ से आए हैं। अच्छा, किसी की तरफ से आए? इंडियन एयरफोर्स की तरफ। जी, कैसा लग रहा है आज परीक्षा देने? बढ़िया लग रहा है, आज बहुत दिन बाद कानपुर आए हैं पेपर देने, नहीं तो हम प्रयागराज लखनऊ तक आए थे बस। অৱশ্যে ইয়াৰ মাজতে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগৱে ৰাজ্যৰ শিক্ষক সমাজৰ বাবে এটা ভাল খবৰ আগবঢ়ালে। আৰু সেই খবৰ হৈছে মিউচুৱেল ট্ৰান্সফাৰ সম্পৰ্কে। শীঘ্ৰে আৰম্ভ হ'ব পাৰস্পৰিক বদলিকৰণ প্ৰক্ৰিয়া। যদি কোনো শিক্ষক দম্পতীয়ে দীৰ্ঘ দূৰত্বত তেওঁলোকে চাকৰি কৰি আছে, তেওঁলোক হ'ব পাৰিব বদলি। আৰু ইয়াৰ বাবে শিক্ষক বা শিক্ষয়িত্ৰীসকলে, শিক্ষয়িত্ৰীগৰাকীয়ে দীৰ্ঘ দূৰত্বত কমেও 20 বছৰ ধৰি চাকৰি কৰা অৱশ্যে হ'ব লাগিব। দিব্যাংগ শিক্ষকৰ ক্ষেত্ৰত এই সময়সীমা 2 বছৰ ধৰি দিয়া হৈছে। জটিল ৰোগত আক্ৰান্ত হৈ থকা শিক্ষকেও তেওঁলোকেও কৰিব পাৰিব আবেদন। বিশেষ অসুবিধা যদি ভোগ কৰি আছে কোনোবা তেনেকুৱা মহিলা শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে, তেওঁ কিছু সুবিধা লাভ কৰিব বা অগ্ৰাধিকাৰ লাভ কৰিব। আৰু আনহাতে পিতৃ মাতৃ শুশ্ৰূষাৰ প্ৰয়োজন হলেও কৰিব পাৰিব আবেদন। পাঠশালাত এই ঘোষণা কৰিছে শিক্ষামন্ত্ৰী ডাঃ ৰণোজ পেগৱে। নিৰ্দিষ্ট পৰ্টেল এটা থাকিব আৰু এই পৰ্টেল যোগেদি আপুনি এই ৰদ বদলৰ বাবে আবেদন কৰিব পাৰিব। 10 বছৰৰ এটা অৱশ্যে চাকৰি এটা আপুনি চাকৰি কৰা হ'ব লাগিব 10 বছৰ, কিন্তু তাতো কিছু ৰেহাই দিয়া হৈছে বা কিছু